নমস্কার, আমরা ভূত। সমস্ত মানুষ জাতির কাছে আমাদের একটাই আবেদন, প্লিজ আমাদের নামে মিথ্যা বদনাম রটাবেন না। আরে কি হয়েছে রে, কি এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? তবে কালকে একটা ঘটনা শোনো। দেখছিস তো, এতক্ষণ দিয়ে তুই শুয়ে আছিস, এখনো পর্যন্ত হাত পা নাড়ানাড়ি করছিস, ঘুমাসনি। বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, যদি না তুই ঘুমোস ভূত এসে কিন্তু তোকে ধরে নিয়ে চলে যাবে। দেখ, যেহেতু রাত হয়ে গেছে, ভূত কিন্তু তোকে ধরে নিয়ে চলে গিয়ে তোকে কিন্তু ভয় দেখাবে খুব। তাড়াতাড়ি ঘুমা, চুপচাপ ঘুমিয়ে পড়। আমি কি চোর না ছেলে ধরা যে বাচ্চাদেরকে ধরে নিয়ে চলে যাব? কার না কার বাচ্চা আমি নাকি ধরে নিয়ে চলে যাব, শুধু শুধু আমাদের নামে মিথ্যে বদনাম দেয়া। এখন কি বর্ষাকাল নাকি লাইট অফ অন হবে? আর তোদের তো নতুন দরজা, পুরোনো দরজার মধ্যে কেচার মোচার আওয়াজ কি করে হবে? ভূত মানে এই যে এইসব এত ফালতু চিন্তা ভাবনা তোদের মাথায় কে ঢুকিয়েছে? এই জান তো জান আমার অনেক কাজ, আমার মাথা বকাবেন না। যত সব পাগল ছাগল কোথা থেকে উঠে আসে কে জানে। আমি যখন এই তেঁতুল গাছে শুয়েছিলাম, আরে জানিস কাল কি হয়েছে? আরে কাল যখন আমি ওই বাঁশবাগান থেকে আসছিলাম। কোন বাঁশবাগান? আরে ওই ভুতুরে বাঁশবাগানটা রে। কেউ একটা আমাদের নাম নিল বলে মনে হলো। আর ওখান থেকে যখন আমি আসছিলাম, একটা ভূত আমাকে কি জোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কথা শুনে তো মনে হচ্ছে আমার কথাই বলছে, কিন্তু আমি ওকে কখন ধাক্কা মেরে ফেলে দিলাম? মানে আমার কি কোনো খেদে কাজ নেই? আমি রাস্তার পাশে অপেক্ষা করব কে কখন আসবে। যখনই ঠিক রাস্তার পাশ থেকে কেউ যাবে, তার পেছন থেকে এসে তাকে ফেলে দিয়ে খুব মজা পাবো। তারপর কি হলো? আরে কি আর হবে, আমি তো হোমরিকে পুকুরে পড়ে গিয়েছিলাম, সেই জন্য খুব একটা লাগেনি, শুধু একটু জামা কাপড় ভিজে গেছে। এই আমি কখন তোকে ধাক্কা মেরে ফেলে দিলাম? এই কে রে তুই, আমাদের কথার মাঝে ডক কাটছিস? আমরা যেন ওর কথা বললাম। হ্যাঁ কেন, এতক্ষণ তোরা যার নামে পিএনপিসি করছিলিস, আমি সেই ভূত। কে? তুই ভূত? আরে দিন দুপুরে কোনো কাজ নেই তো দুপুরবেলা আমার রসি কথা করতে। বিশ্বাস হচ্ছে না আমি ভূত। আচ্ছা বিশ্বাসটা কিভাবে হবে? এই দিন দুপুরে নাকি ভূত দেখা যাচ্ছে। আর মানছি দিন দুপুরে ভূত দেখা যাচ্ছে, কই ভূতের মতো তো তোর কোনো আ
অন্তরীণই দেখতে পাচ্ছি না। আচ্ছা মানছি, তা ভূতরা তো শুনেছি হাওয়ায় ভাসে, পিছনে হাঁটে, এটা দেখা কিছুই দেখা দেখা। এদেরকে এইভাবে বোঝানো যাবে না, ওরা যেইভাবে চাইছে সেইভাবেই আমি ওদের সামনে যাই। দুদিন ছাড়াই সবাই রাজবাড়িতে ঘুরতে যায় আর বলে আমি নাকি সবাইকে ভয় দেখাই। সেই রাজবাড়িতে কবে মোড়ে ভূত হয়ে গেছি, সবাই নাকি রাজবাড়িতে গেলেই আমার নপুরে রাজ পায়। রাত হলেই আমি নাকি ওদের সবাইকে ভয় দেখানোর জন্য রাজবাড়িতে নেচে নেচে বেড়াই। আমার কি প্রতিদিন নাচা ছাড়া আর কোনো কাজ নেই? তো অপবাদ কি সহ্য করা যায়? বেঁচে থাকতেও অপবাদ, মরে যেতেও অপবাদ, আর সহ্য হয় না বাবা। এবার আমরা করবটা কি? আমার জানো কদিন আগে চাঁদনি রাতে কলাপাতার ছায়া পড়েছে আর মানুষ বলে কিনা ভূত তারা করে। এইসব মিথ্যে অপবাদগুলো শুধু আজকাল ধরে না, যুগ যুগ ধরে হয়ে আসছে। আবার শোনো, কেউ যদি নপুর পরে মাঝরাতে রাস্তা থেকে হেঁটে যায়, ওটাও সবাই ভাবে যে ভূত নাকি ভয় দেখাচ্ছে। তাহলে আমরা করবটা কি? কিছু তো একটা করতে হবে নাকি? আরে বোকারা, এখন তো ইন্টারনেটের যুগ, এখন যার লাইফে যাই হচ্ছে সবাই ফেসবুকে লাইভ করছে, খুশি হলেও লাইভ করছে, দুঃখ হলেও লাইভ করছে। বাড়িতে চুরি হলো সেও এসে লাইফে বলছে, কে মার খেলো সেও এসে লাইফে বলছে, খেতে খেতে লাইভ, পটি করতে করতে লাইভ, সব জিনিস এখন লাইভ আর লাইভ। আইডিয়াটা কিন্তু দারুণ। চলুন তাহলে সবাই মিলে আমরা ফেসবুকে লাইভ করি। নমস্কার, আমরা ভূত। সমস্ত মানুষ জাতির কাছে আমাদের একটাই আবেদন, প্লিজ আমাদের নামে মিথ্যা বদনাম রটাবেন না। আপনারা আপনাদের মতো শান্তিতে থাকুন আর আমাদেরকে আমাদের মতো শান্তিতে থাকতে দিন। আমাদের কোনো ইচ্ছেই নেই আপনাদের ক্ষতি করার, আমরা আপনাদের কোনো ক্ষতিই করব না। শুধু আমাদের নামে উল্টোপাল্টা কথাগুলো বলা বন্ধ করুন আর ছোট ছোট বাচ্চাদের উল্টোপাল্টা শেখাবেন না। যেমন ছোট ছোট বাচ্চাদের উল্টোপাল্টা শেখাবেন না, আপনাদের ছেলে খাচ্ছে না ঘুমোচ্ছে না সেটা আপনারা বুঝে নিন, ওদের মার উনবো কোন বোঝান, খামোখা আমাদেরকে মাঝখান থেকে টেনে আনেন কেন? আপনার ছেলে খাচ্ছে না, তাদেরকে শেখাচ্ছেন যে ভূত এসে ধরে নেবে, ভূত ভয় দেখাবে। আপনার ছেলে ঘুমোচ্ছে না, তাদের ভয় দেখাচ্ছেন ভূত নাকি ধরে নিয়ে চলে যাবে। কেন আমরা ধরে নিয়ে গিয়ে কি করব? তাদের খাবো, পটি পরিষ্কার করব? আপনাদের বাচ্চাকে আমরা ধরে নিয়ে গিয়ে কি করব? আমাদেরকে খেয়ে দেওয়ার অন্য কোনো কাজ নেই? আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে হোঁচটকে পড়ে যাচ্ছেন, এতে আমরা কি করব? আমাদের কি দোষ? আপনারা এই বদনামটা কেন দিচ্ছেন যে ভূতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? আমাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আপনাদেরকে ধাক্কা মেরে ফেলে দেবো? রাত্রিবেলায় হঠাৎ করে রান্নাঘর থেকে বাসন পড়ে যাওয়ার আওয়াজ শুনে আপনারা ভাবছেন ভূত এসে সেগুলো ফেলে দিচ্ছে। কেন আমরা ছাড়া আর কেউ নেই? বিড়াল এসেও ফেলে দিতে পারে, ইঁদুর এসেও ফেলে দিতে পারে, আমাদের মাঝখান থেকে টানাটানি করছেন কেন? আমাদের কি কোনো আর কাজ নেই? হঠাৎ রাত্রেবেলা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে থালা বাসন ফেলে দিয়ে আসবো? প্লিজ এসব বন্ধ করুন। রাত্রেবেলা হঠাৎ করে কারোর নপুরের শব্দ পেয়ে আপনারা কি বলেন যে আপনার বাড়ির পাশ থেকে নাকি ভূত নপুর পরে হেঁটে হেঁটে যাচ্ছে? কেন মানুষও কেউ নপুর পায়ে দিয়ে হেঁটে হেঁটে যেতে পারে, ভূতই কেন? কেন ভুলভাল এই কথাগুলো বলেন? রাত্রেবেলা আপনাদের মধ্যে অনেকেরই বাথরুমে যেতে ভয় লাগে, কেন না ভূত নাকি বাথরুমের ভিতর বসে থাকে? কেন আমরা বাথরুমের ভিতরই কেন বসে থাকবো? আমাদের কি কোনো আর থাকার জায়গা নেই যে প্রত্যেকের বাথরুমের ভিতরই বসে থাকবো? আবার অনেকে রাত্রেবেলা হাঁটতে হাঁটতে রাস্তায় হঠাৎ করে নাকি ভূত দেখতে পায়। আরে বাবা, ওটা আমরা না, হয়তো কোনো গাছের ছায়া পড়েছে বা কলা গাছের ছায়া পড়েছে। তা বলে যে আমরা আপনাদের ভয় দেখানোর জন্য দাঁড়িয়ে আছি সেটা না। সবসময় কেন ভূতেদেরকেই টেনে আনেন? প্লিজ এসব বন্ধ করুন। আপনারা আবার ঘুমানোর সময় ভয় পান যে ভূতে নাকি পা ধরে টানবে, কাঁথা ধরে টেনে নিয়ে চলে যাবে, কাঁথার ভিতর থেকে ঢুকে ভয় দেখাবে? কেন আমরা কেন এসব করব? আবার পুরানো রাজবাড়ি বা জমিদার বাড়ির সবাই অনেকদিন আগেই মারা গেছে। আপনারা সেই সব বাড়িতে যদি ঘুরতে যান বা থাকেন,
কেন আমরা আপনাদেরকে ভয় দেখাবো? হঠাৎ করে নাকি আপনারা রাজবাড়িতে কারোর নাচের শব্দ পান, কারোর পায়ের আওয়াজ পান। এসব আওয়াজ পাচ্ছে মানে যে আমরা আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছি, ভয় দেখাচ্ছি, সেই রকমটা নাও তো হতে পারে। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আপনাদের মতো শান্তিতে থাকুন আর আমাদেরকে শান্তিতে বাঁচতে দিন। আমাদের নামে মিথ্যে বদনাম রটাবেন না। এর পরেও যদি আপনারা আমাদের নামে মিথ্যে বদনাম রটান, তাহলে কিন্তু সত্যি সত্যি প্রত্যেকের ঘাড় মুটে রক্ত খাবো। তখন আপনারা ভূতেদের আসল রূপ দেখতে পাবেন। নমস্কার।